হ্যালো বন্ধুগণ, রেসিপি নিয়ে চলে আসছি আমি আপনাদের সামনে। তো রেসিপি শুরু হওয়ার আগে অবশ্যই অবশ্যই আমি বলবো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন দিয়ে বাজিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিতে চলে যাই। তো প্রথমে যেন সুজি আর গুঁড়া দুধ দেখে যেন কেউ ভাই ভাই না রে ডরাইয়েন না। সুজি নিয়েছি, সুজির কাজটা পরে করবো, প্রথমে যে কাজটা করবো এই যে মাশরুম। আজকে আমি অবশ্যই অবশ্যই মাশরুমের রেসিপি দেখাবো এবং সাথে আছে সুজির রেসিপি। তো চলুন প্রথমে যেটা করতে হবে, মাশরুমটা খুলতে হবে। তা মাশরুম খোলার জন্য এইরকম যাদের ঘরে এরকম বড় পুত্র সন্তান আছে, মানে বাপের বড় সবাই আছে আর কি, তাকে লাগিয়ে দিতে হবে, যে বলতে হবে এটাকে খোলো, মানে কাজে লাগিয়ে দিতে হবে। নিজের কাজটা সবসময় কম রাখার জন্য, নিজের কাজটাকে সহজ সরল করার জন্য এরকম বাচ্চাদেরকে কাজে লাগিয়ে দিতে হবে। তো পর্যাপ্ত পরিমাণ তাদেরকে উৎসাহ দিতে হবে, বলতে হবে বাবা তুমি না কত সুন্দর খুলতে পারো, তুমি তো তোমার মা থেকে সুন্দর পারো, এইসব বলে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে কাজে। তো পর্যায়ক্রমে তাদেরকে একটা হাতুড়ি আর একটা ছুরি ধরাই দিতে হবে। ধরাই দেওয়ার পরে তখন যা তারা যখন অপারগতা দেখাবে তখন বলবে জাম্মু তুমি করো। তো যা তাদের আনন্দ দেওয়ার জন্য যখন তারা পারবে না তখন আপনার কাছে দিয়ে দেবে, তখন নিজেদেরকে চেষ্টা করতে হবে। তো নিজেরা এরকম ছুরির সাহায্যে দেখেন আমি কি সুন্দর করে খুলে নিচ্ছি, এটার কি এরকম কাটতে হয় কি কাটতে হয় সেটার নাম আমি জানি না। তো আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিলাম। ছুরি দিয়ে কাটার পর এই যে দেখেন আমার মাশরুম গুলো বের হয়ে গিয়েছে, কত বড় বড় করে সুন্দর করে বের হয়ে গিয়েছে, মানে বড় 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 চোখ দেখা যাচ্ছে আর কি। তো বেশ বেশ মাশরুম গুলো দেখা যাচ্ছে। তো অবশ্যই অবশ্যই বাজার থেকে যখন মাশরুম কিনবেন একটু ভালো মাশরুম কিনতে হবে, খবরদার কোনো বিষাক্ত মাশরুম কিনা যাবে না। তবে যদি প্যাকেটে বাটার মাশরুম বা বাটন মাশরুম থাকে সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো পর্যায়ে মাশরুমটা আমি পর্যাপ্ত পরিমাণ ধুয়ে নিচ্ছি, ওই পানি ফেলাই দেওয়ার পরে পরবর্তীতে পানি নিয়েছি, আবার ফেলাই দেওয়ার পরে মোট মাঠ কথা আমি 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে 8 থেকে 10 বারও ধুয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন ওই মানে রঙ্গ। তো তারপরে চলে আসতে হবে পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে যেটা করে এই যে বড় বড় রসুন নিয়েছি, এর রসুন কিন্তু আমরা আমাদের বাঙালিদের রসুন নাই, এটা আছে চাইনিজ রসুন, চাইনা থেকে আমদানিকৃত হয়েছে। তো আমার সবসময় যেটা ভালো লাগে আসলে বড় জিনিসপাতি কুটাকাটা করতে ভালো লাগে, মানে সময়ও কম লাগে, এই জন্য আমি বড় রসুন গুলো নিয়েছি। আপনারা চাইলে দেশি রসুনও ব্যবহার করতে পারেন, যার ঘরে যে রসুন আছে সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। রসুন গুলো প্রথমে ছিল্লা নিতে হবে, ঝুরুমুরু কুচিমুচি করার কোনো দরকার নেই। পেঁয়াজটা একটা পেঁয়াজ নিতে হবে, পেঁয়াজটা ফাইল ফাইল করতে হবে, তারপরে আদাটা ছিল্লা ফাইল ফাইল করে চলে আসতে হবে ব্লিন্ডারের কাছে, মানে এটা তো ব্লিন করবে, এই জন্য ঝুরুমুড়ি জিরার কোনো প্রয়োজন নেই, ব্লিন্ডারের জন্য যতটুকু প্রয়োজন আর কি। এই যে পরবর্তীতে ব্লিন করার পরে এই যে দেখেন আমার সব কিছু ব্লিন হয়ে গেছে। তারপরে চলে আসতে হবে মাশরুমের কাছে, মাশরুম গুলো আবার পুনরায় ধুয়ে দিতে হবে। আমার মনে কিন্তু সবসময় একটা খুঁতখুঁতে থাকে, আসলে ময়লা থেকে গেল না জীবাণু থেকে গেল না অন্য কিছু থেকে গেল, এই জন্য আমি প্রচুর পরিমাণ ধুয়ে নিচ্ছি, আপনারা চাইলেও সেভাবে ধুয়ে নেবেন। তো তারপরে চলে আসতে হবে এই যে মাশরুম কাটার পাশে, মাশরুম যে যেমন কাটতে পছন্দ করেন তেমন কাটবেন, যেমন প্যাঁচ কাটতে ঝুড়ি মুড়ি কুচি মুচি কুচি কুচি কাটতে তেমনও কাটতে পারেন, কিন্তু আমি এটা একটা মাশরুম চার ফালি করে কাটছি। তো এরকম চার ফালি করে কাটার পরে দেখেন কতগুলো পিস হয়ে গিয়েছে, এরকম বড় বড় পিস, মানে এরকম বড় বড় মাশরুম গুলো ছোট ছোট কেটে অনেকগুলো পিস বানানো যায়। তো বেশি রকম দেখার জন্য আর এর থেকেও আরো ছোট করতে পারেন, তো বেশি দেওয়া লাগবে। তো তারপরে মাশরুম গুলো উঠে চলে আসতে হবে পরবর্তী চিংড়ির কাছে। এই যে আপনারা অনেকে বলতে পারেন জাপু চিংড়ি ছাড়া কি মাশরুম রান্না করা যাবে না, আরে যাবে, মাশরুম রান্না করা যাবে না, মানে মাশরুম শুধু রান্না করাও যাবে, আলু দিয়েও রান্না করা যাবে, চাইলে যে কোনো সবজি দিয়ে আপনারা রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ঘরে চিংড়ি আছে, যেহেতু আমি চিংড়ি দিয়ে রান্না করছি, আপনারা চাইলে চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। তো চলে আসতে হবে এই যে হাঁড়ি পাতিলের কাছে, হাঁড়ি পাতিলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন, আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। তো সয়াবিন তেলের ভিতরে প্রথমে এই যে চিংড়ি মাছগুলো যে খোসা মোসা ছিল ওগুলো বেছে নিতে হবে, যেহেতু মাশরুম খুবই নরম তুলতুলে, সেহেতু চিংড়ি মাছের খোসাগুলো ভেজে নিলে ভালো হবে। আপনারা আবার বলতে পারেন ছোট চিংড়ি দিলে হবে কিনা, আরে হবে, ছোট চিংড়ি দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপরে চিংড়ি গুলো এরকম ভেজে উঠায় রাখতে হবে, কোনো লবণ হলুদের প্রয়োজন নেই চিংড়ি ভাজতে গেলে। উঠাই নেওয়ার পরে ওই একই তেলের ভিতরে একটা পেস্ট কুচি 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 করে নিতে হবে, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। পেস্ট কুচি কুচি করে করে ওই কুটা মানে ঝুরি ঝুরি কো পেঁয়াজ ওই যে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। ছাড়ি পাতা প্রথমে যেটা করেছিলাম আছে ফোড়ন দিয়েছিলাম, মানে হচ্ছে জিরে দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, আর অল্প ওই তিনটা শুকনা মরিচ দিয়েছিলাম, এইগুলোকে ফোড়ন দিয়ে ভেজে তারপরে দিতে হবে ওই যে পেঁয়াজ। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপরে দিতে হবে ওই যে ব্লিন করা যে আদা পেঁয়াজ রসুন করেছিলাম সেগুলো
দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তারপরে মশলা দিতে হবে, সকল মশলা দিতে হবে, ধন্য পাতা শুরু থেকে শুরু করে মানে ঝালের গুঁড়া পর্যন্ত যত রকমের মশলা আছে সব রকমের মশলা দিতে হবে। ধন্য গুঁড়া, তারপরে হচ্ছে জিরে গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছুর ভিতরে দিয়া লবণ ঠবণ দিয়া এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষানোর পরে তারপরে দেখবেন এরকম সুন্দর করে তেল ভেসে উঠেছে। তেল ভেসে ওঠার পরে তারপরে দিয়ে দিতে হবে মাশরুম। মাশরুম গুলোর ভিতরে ছেড়ে দিয়ে, চিংড়ি গুলো ছেড়ে দিয়ে আবার সুন্দর করে কষে নিতে হবে। আসলে এই রান্নার প্রধান অংশ, মূল অংশ হচ্ছে কষানি। কষানি যত সুন্দর হবে তত রান্না খেতে টেস্ট হবে। তো তার আগে যেটা দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম অবশ্যই, তারপরে সাদা যে অংশটা দিয়েছিলাম ওটা হচ্ছে টক দই। তো এটা চাইলে অবশ্যই দেবেন, রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে টক দই দিলে। তো দ্বিগুণ বাড়ানোর জন্য অবশ্যই টক দইটা প্রয়োজন। আর যাদের ঘরে টক দই নেই তারা অবশ্যই লেবু দেবেন, অল্প পরিমাণ লেবু দেবেন। তো এরপর পর্যায়ে দেখেন মাশরুমটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো মাশরুমটা ঝোল ঝোল খাওয়ার থেকে ভুনা খাওয়া অনেক ভালো। ভুনা খাওয়া, এটা শুধুও খাওয়া যায়, মানে এটাকে চামচের সাহায্যে খাওয়া যায়, এটা রুটির সাহায্যে খাওয়া যায়, মানে রুটি দিয়ে ধরে ধরে খাওয়া যায় আর কি। তারপরে যদি আমরা তো বাঙালি, ভাতের সাথে যদি চাই খাওয়া যায়, সবভাবে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। কেউ যদি চান নুডলসের সাথে খেতে, সেটাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে মাশরুম কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই দেখে বলবেন মাশরুম রান্নাটা কেমন হয়েছে। খেয়ে তো আর বলবেন না, খাবো আমরা আর আপনারা দেখবেন, দেখে বলবেন আর বাসায় ট্রাই করবেন। ট্রাই করার পরে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপু আসলে আপনার রেসিপি দেখে আমরা এভাবে রান্না করেছি, তা রান্নাটা মটমটকাটা সুন্দর হয়েছে কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, যাই হোক জানিয়ে দেবেন। তো পরবর্তী ধাপে যে সুজিটা আমি ওই যে প্রথমে দেখিয়েছিলাম, সে পরবর্তী ধাপে সুজি নিয়ে চলে এসেছি। সুজিটাকে দিয়ে কি করবো সেটা দেখতে থাকেন। এই যে প্রথমে যেটা করেছি সুজিটা, এই আর সুজি দেখিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুজি নিতে পারেন, ফ্রেশ সুজিও নিতে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই ডেটটা দেখে নিতে হবে। তো সুজিটা নেওয়ার পরে প্রথমে ওই যে গুঁড়া দুধ দেখিয়েছিলাম, গুঁড়া দুধকে অল্প পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে গরম পানির ভিতরে ঢেলে দিয়েছি। একবারে ঢেলে দিলে হয় কি দুধটা দলা পাকা পাকা পেকে যায়, এই জন্য সমস্ত কিছু আগে একটু পানি দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপরে সুজিটাও অল্প গরম পানি দিয়ে সুজিটাও এরকম ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে সুজিটাও ওর ভিতরে ছেড়ে দিয়ে এরকম সুজিটা গটমটো গটমটো টকবক টকবক করে এরকম আটক গটো হয়ে আসবে। তো আমরা সবাই জানি সুজি রান্না করার পরে কি সুন্দর আটক গটো হয়ে আসে। তো সেরকম আটক গটো থেকে আরো আটক গটো, একদম কষানি কষানি আটক গটো আর কি, সেরকম কষানি কষানি আটক গটো করে ফেলতে হবে। তো যেহেতু আজকে আমরা সুজির রসগোল্লা বানাবো, রসগোল্লা বানানোর জন্য এরকম আটক গটো সুজি নিতে হবে। তারপরে চলে যেতে হবে পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে যেটা করতে হবে, এই সুজির সঙ্গে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ ময়দা নিয়ে এটাকে সুন্দর করে এরকম একটা ডো তৈরি করতে হবে। ডোটার জন্য খুব সুন্দর হয়, মানে হাতের ভিতরে হাত দিলে আর কি সুন্দর সুন্দর একটা ভালো ভালো লাগে, হাতের ভিতরে একটা দলা দলা লাগে আর কি, নরম নরম লাগে, সেরকম ডো তৈরি করতে হবে। তো কিভাবে বলবো আমি তো বুঝে উঠে পারতেছি না, তো আপনারা বুঝে নেন। তো তারপরে ডোটা যখন পরিপূর্ণভাবে রেডি হয়ে যাবে তখন হাতে তেল মাখিয়ে নিতে পারবেন। ও তার আগে এক একটা কথা বললে রাখি, যদি আপনারা সুজির ভিতরে চান তো অবশ্যই একটু বাটার বা ঘি দিয়ে নিতে পারেন, তো আমি সেটা দেয়নি। পরবর্তীতে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে মেখে নিয়েছি। তো তারপরে চলে যেতে হবে এই যে সুজির কাছে রসগোল্লা বানাতে হবে। আতে পর্যাপ্ত পরিমাণ তেল লাগিয়ে নিয়ে সুন্দর করে বললার মতো এইরকম সুজিটা গোল গোল করতে হবে। তো রসগোল্লা তো আমরা জানি যে কিভাবে তৈরি করতে হয়, তো সেভাবে রসগোল্লা তৈরি করতে হবে। আপনারা যদি চান এর থেকে ছোট করতে পারেন, আপনারা যদি চান এর থেকে বড় করতে পারেন, যার চাওয়া 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 পাওয়ার বিষয়টা আছে নিজের কাছে। তো আমার ছেলে এ পর্যন্ত বলতেছে আমি একটু বড় বড় করে করো। তো বড় বড় করে করার পরে এই যে আমার রসগোল্লা তো আপনারা দেখে ফেলেছেন। তারপরে চলে আসতে হবে শিরার কাছে, পাতলা শিরার কাছে। তা প্রথমে যেটা করেছি, পরিমাণ চিনি দিতে হবে, তা পানি দিতে হবে, পানি দিয়ে চিনিটা একটু গরম করতে হবে, গরম মানে ফুটন্ত গরম করতে হবে, বুক 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 দুপ 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 খুব করবে, এরকম ফুটন্ত গরম হয়ে গেলে তারপরে এই যে সুজির রসগোল্লা গুলো বানিয়েছিলাম ওর ভিতরে ছেড়ে দিয়েছি। আপনারা চাইলেও বানিয়ে ছেড়ে দেবেন, কোনো সমস্যা নেই। গুলো আছে সবগুলোর ভিতরে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে এরকম
ফাঁক না দিয়ে ঢাকনার মুখটা কিছু একটা দিয়ে আটকে দিতে হবে। তো আমি এখানে যেটা দিয়েছি ওই যে নাকফুল আর কি, মশলার নাকফুলটা দিয়েছি, আপনারা চাইলে আটা মাটা যেটা ছিল সেটাকে এটা দিতে পারেন। এটা দেওয়ার পরে এটা যখন দেখবেন এরকম ফুলে উঠেছে, তখন মনে করতে হবে যে সুজির রসগোল্লাটা আমার হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে এইরকম কেটে তুলতে হবে। কেটে তোলার পরে দেখেন আজকে আমি আপনাদেরকে দুটো রেসিপি দেখিয়েছি, এই যে সেই দুটো রেসিপি। একটু ঝাল ঝালের পরে একটু মিষ্টি না হলে চলে বলেন তো? চলে, তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।